জিএমআইটি ইনস্টিটিউটের উদ্যোগে চট্টগ্রাম নগরে একটি কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও নবীন উদ্যোক্তা সম্মেলন হয়েছে। জিএমআইটি ইনস্টিটিউটের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরীর সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র এম রিয়াজুল করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মাহিউদ্দিন বাচ্চু, 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদ আলম ও পিএইচপি গ্রুপের পরিচালক আক্তার পারভেজ হিরু।